বাইরে গেছে? ও যার একটা পাইছে কাকি, এখানে অনেকে এই দেখেন ভালো সেই এক অরে এইভাবে মাছ ধরতেছে নাই রে ভাই, মাছ তো ভালোই, পিয়ালি পুটি রয়না মাছ, দেখেন মাছ ধরতেছে কেমনে, পলো দিয়ে যে যেমনে পাইতেছে অমনি মাছ ধরতেছে। হ্যাঁ হ্যাঁ ওই ওই যে একটা পাইছে, দেহি 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 হাত দিয়ে বেশি পাইতেছে মাছ। দর্শক দেখেন কিভাবে মাছ ধরতেছে সবাই এই ক্ষেতের ভিতরে, এখানে কিন্তু বর্ষার পানি আইছিল, পানি আর পরে যে মাছগুলো ধরতেছে পলো দিয়ে হাত দিয়ে যে যেমনে ফাটতেছে অমনি মারত মাছ ধরতেছে। আয় রে বুঝি যে কাকু ধরতেছে রে, বুঝি মা মাছ মনে ভালো মাছ তো আবার জালও পাচ্ছে দিই আর দারুণ তো কি মাছ ধরছে এটা, গ্রামের সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতেছেন দর্শক, সবাই ভিডিওটি দেখে আবার অবশ্যই লাইক দিবেন। পানি জমরা শেষ তো পারেন, শেষ তো সেই সব মাছ ধরতে পারেন, ওই বড় একটা পাইছে মাছ, দেখি 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 বড় একটা পাইছে, নিয়ে আসো তো এই ক্যামেরার সামনে দেখো, এই দেখেন ভালো সেই একটা মাছ, ও যে আর একটা পাইছে কাকি, বড় দেখে একটা পাইছে ভালো মাছই তো, মাছ টাইম উঁচা করে ধরো তো, ওই দেখো ওই দেখো উঁচা করে ধরো 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 ক্যামেরার সামনে না, এই দেখো বাহ বাহ ভালো মাছ পাইতেছো তোমরা, ওটা তোমার কি লাগে নানি নি, নানি নাতনি মিলা দুইজনে মাছ ধরতেছে, নানি মাছ ধরে দেয় নাতনি তাই সাই সব বালতির মধ্যে থুইতাস, ওই দেখো আর একটা পাইছে, ও নানি মাছ পাইছে রে, ওই দেখো নানি কি কয়, এখানে অনেকেই কিন্তু মাছ ধরতেছে, ওই আশেপাশে আরো আছে, ওই লোকজন আসতেছে খালি, ওই যে বড় একটা মাছ পাইছে রে,
ওরে ওই বড় পাইছে, বড় মাছ পাইছে রে। হাই 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 রে, দি 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 দি, বড় মাছ মনে বাইরে গেছে। না না আছে 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 আছে, আছে 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 মনে হয়, নানি কইতেছে আছে। ওই দেখো নাতনি আবারও মাছ ঠিক তুই তাইল, নানি খালি মাছ ধরে দিত বাইরে গেছে। পলো রইলো ফাঁসা বড়, মাছ ছোট হয়ে গেছে ওই তুলনায়। ওই যে নানি খালি মাছ ধরে, খালি এখানকার ভিতরে ফার্স্ট হইলো নানি, নানি নাতনি একদম। দর্শক এই যে সামনে কিন্তু পদ্মা নদী, পদ্মা নদীর কিন্তু পানি গুলো হেনাইছে বুঝছেন, বর্ষাকাল আইছিল পানি যাইতে পারে নাই, পানির সাথে মাছ আছে, সেই মাছ গুলো কিন্তু এরা ধরতেছে। ক্ষেত পরিষ্কার করতে আইসা মাছের সন্ধান পাইছে। এই যে আশেপাশে দেখেন সব ক্ষেত, এখানে অনেক চাষাবাদ করব। এই ক্ষেত পরিষ্কার করতে আইসে এই মাছগুলো কোন ধরতেছে সবাই, দেখেন প্রচুর মাছ পাইতেছে সবাই, অক্তের মাছ আর কি পাইব। এই যে এখানে 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 এই যে ইয়া দিছে, লাভ দিছে মাছ। ওই যে ঘোলা পানি দেখো দেখো, ও নাতি আহ, ওই যে দেখো ওই যে জায়গায়, ওই জায়গায় মাছ তোর এক জায়গায় থাকে না, নানি কইছে ঠিক কথা। আহা আমরা তো দর্শক এতক্ষণ আপনাকে নানি ঘরে মাছ ধরা দেখাইলাম, নানি আছে, নানা আছে এবং নাতনিরা আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমরা বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ। ও মেয়ারজামা আছে, মেয়ারজামাও আছে, তো দর্শক ভালো থাকবেন। দেখেন একদম একদম চরের মধ্যে কিন্তু এই মাছটা ধরতেছে। আপনারা যারা এরকম ন্যাচারাল ভিডিও পছন্দ করেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।